হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে অতি পরিচিত একটি গাছ নিয়ে আলোচনা করব। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে লজ্জাবতী আবার কেউ কেউ একে বলেন লাজুক পাতা এই গাছটি হচ্ছে বর্ষজীবী আগাছা ও ঔষধি গাছ এর কাণ্ড লতানো শাখা পোশাক ভরা কাটা যুক্ত এবং এটি দেখতে কিছুটা লালচে রঙের এই গাছগুলি কিছুটা শক্ত সহজে ভাঙে না বরং পেশিয়ে টানলে ছিঁড়ে যায় এর পাতাগুলি যৌগিক পত্র কয়েক জোড়া পাতা বিপ্রতিপাবে থাকে অনেকটা তেঁতুল পাতার মতো হাত ও পায়ের স্পর্শে লজ্জাপতির পাতা বুঝে এসে বন্ধ হয়ে যায় পাতা সরু ও লম্বাটে সংখ্যায় দুই থেকে বিশ জোড়া এর উপপত্র কাটায় ভরা এর ফুল হচ্ছে উভয় লিঙ্গ বৃতের সংখ্যা চারটি পাপড়ি চারটি ফুলগুলি বেগুনি ও গোলাপি রঙের হয় এর ফল দেখতে চ্যাপটা এবং একত্রিত মে থেকে জুন মাসে ফুল আসে জুলাই থেকে আগস্টে ফুল থেকে ফল হয় এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে বীজ থেকে চারা গজায় উপকারী অংশ পাতা ও মূল পাতায় অ্যাকোলয়েট ও এড্রেনালিনের সব উপকরণ থাকে এছাড়াও টিউগুরিনস এবং মূলে ট্যানিক থাকে তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক এই লজ্জাপতি পাতার ঔষধি গুণাগুণ সম্পর্কে দাঁতের মাড়ির ক্ষত সারাতে গাছ সহ পনেরো থেকে বিশ সেন্টিমিটার লম্বা মূল পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে কয়েকদিন দিনে তিনবার কুলকুচি করলে ভালো হয় সাদা ফুলের লজ্জাপতির পাতা ও মূল পিসে রস বের করে নিয়মিত খেলে পাইলস এবং ফিস্টুরায় আরাম পাওয়া যায় লজ্জাপতি লতার সমগ্র উদ্ভিদ ঔষধ হিসাবে ব্যবহৃত হয় এর আছে অনেক ঔষধি গুণ মিথুন দণ্ডের শৈথিল্য লজ্জাপতির বীজ দিয়ে তৈরি তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করলে তা দৃঢ় হয় হাত পায়ের জ্বালা অনেক সময় তার সঙ্গে জড়ো থাকে এরা সাধারণত বর্ষা এবং শরৎকালে পিত্ত বিকারে দেখা যায় এক্ষেত্রে লাভ যাবতীয় সমগ্নাংশ গাছ মূল পাতা সহ দশ গ্রাম চার কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে এই কাতটা খেলে ঋতুগত পিত্ত বিকারে ও সেই সংক্রান্ত উপসর্গের উপশম হবে অর্শরোগ অর্শের বলিতে জ্বালা বেশি মরিচ না খেয়েও যেন সেই রকম জ্বালা বোধ হয় তার সঙ্গে রক্তস্রাব প্রচুর হতে থাকে এই ক্ষেত্রে গাছ ও মূল দশ গ্রাম আন্দাজ এক কাপ ও তিন কাপ জল একসঙ্গে মিশিয়ে একত্রে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেটা প্রতিদিন সকালে ও বিকালে দুইবার খেতে হবে ক্ষেত্রে ছাগলের দুধ হলে ভালো হয় এর দ্বারা ওই সমস্যা থেকে মুক্তি হওয়া যাবে রক্তপিত্ত গলাটায় মনে হয় কাটা ফুটেছে এর সঙ্গে একটু কাশি আসে আর রক্ত পড়ে অথচ বুকে ও পিঠে যে ব্যথা আছে তা নেই এমনকি অর্শ নেই দাস্ত হওয়ার পর যারা যন্ত্রণাও হয় না অথচ টাটকা রক্ত পড়ে এই ক্ষেত্রে উপরোক্ত পদ্ধতিতে মাত্রা মতো কাত তৈরি করে ওই কাতটা সকাল বিকাল দুইবার খেলে রক্ত পরা বন্ধ হবে আমাশয় অনেক দিনকার পুরনো বেগ হলে আর দাঁড়ানো যায় না গিয়ে প্রথমেই যা হলো তারপর আর হতে চায় না আবার অনেকেরও আছে শক্ত মলের গায়ে সাদা সাদা জড়ানো আম তারা লজ্জাপতির ডাটা পাতায় মিলিয়ে দশ গ্রাম সিদ্ধ করে সেকে সেই কাতটা খেয়ে ভালো হবে আর যাদের আমযুক্ত গাজলা দাস্ত হয় তারা শুধু পাতা পাঁচ থেকে ছয় গ্রাম সিদ্ধ করে ছেঁকে ওই জলটা খাবেন কানের পুজে এই তেল কানে এক ফোঁটা দিলে কানের পুষ পড়া বন্ধ হবে এবং ক্ষত সেরে যাবে গ্রন্থিবাদ ও কুজ্জতায় এই লজ্জাপতির কাত ও দুধ দিয়ে ঘি পাক করে সেই ঘি খেলে মালিশ করলে এটি সেরে যাবে তো দর্শক আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজ থেকেই খাওয়া শুরু করেন এই লজ্জাপতি তো দর্শক এই ছিল আমাদের আজকের টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ